So I'm a beginner. After this, inshallah, I can do something. Hi, no Siam. Ibrahim, live again, so আমরা চলে আসলাম পরবর্তী ম্যাচের লাইভ নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি খেলা চলছে। না ইব্রাহিম ভাই স্লিপ করেন, ইব্রাহিম ভাই স্লিপ করেন। গুড ম্যাচ, সে গুড পয়েন্টটি নিয়ে নেয় তাহলে কিন্তু সে উইনার হয়ে যাবে। কিন্তু রেড টিমের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, যদি সে কোনোভাবে এই রাউন্ডটি হেরে যায় তাহলে কিন্তু তার ম্যাচটি হাতছাড়া হয়ে যাবে। তাও অবশ্যই ম্যাচটিতে সার্ভাইভ করার জন্য তার জিততে হবে। পরবর্তী ম্যাচটি শুরু হয়ে গিয়েছে রাউন্ডটি, এবং রেড টিম কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি ফিট বাংলাদেশ লাইভে। আমরা বলছি আমাদের আর্মস রেসলিং এর যে ম্যাচ সেটি কিন্তু চলছে। তো আমাদের চতুর্থ রাউন্ডে ইব্রাহিম ভাই কালেকশন লুজ হয়ে গেছে। Step. So আমরা দেখতে পাচ্ছি এই রাউন্ডটি কিন্তু কাউন্ট হচ্ছে না। এই রাউন্ডটি আবারও হবে, তাদের হাতের গ্রিপ ছুটে যাওয়ার ফলে এখন কিন্তু তাদের কানেকশন লুজ করবে না। হ্যাঁ, একটু দূরে চলে যাবে। গ্যাসের কোনো ম্যাচের উইনার উইল বি দ্য গ্রিন টিম। সো গ্রিন সাইড থেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বোথ আর ভেরি কনফিডেন্ট। তো তারা কিন্তু এই গেমটা নিয়ে খুবই সিরিয়াস। ইব্রাহিম ভাই রিস্ট, ইব্রাহিম ভাই রিস্ট। সো আমাদের আল আরাবি সাথী লিখেছে ইব্রাহিম ভাই সমান না বেকা হয়ে গেছে, পিছনে এসে পড়ছে। আমরা আমাদের সাথে রয়েছেন এমডি শাহনাজ লিখেছেন আমিও খেলবো। অবশ্যই আপনি খেলতে পারবেন, আপনি পার্টিসিপেট করলেই খেলতে পারবেন। আমাদের সাথে রয়েছেন এমডি, আমাদের সাথে রয়েছেন তানজিম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন তৌফিক, আমাদের সাথে রয়েছেন ইসমাইল। সো পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা দেখেছি যে ফার্স্ট টাইম খেললাম একদমই বিগিনার প্রফেশনাল প্লেয়ারের সাথে। যদিও ম্যাচটা হারছি, আশা করতেছি প্র্যাকটিস করলে ডে বাই ডে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো করতে পারবো। সো এটা ছিল আমার প্রফেশনাল আর্ম রেসলারের সাথে ফার্স্ট ম্যাচ। আমি একজন বিগিনার, অর্থাৎ একদম নতুন একজন মানুষ যে একজন প্রফেশনাল আর্ম রেসলারের সাথে ফার্স্ট টাইম একটা ম্যাচ খেললাম। অ্যান্ড যে ছেলেটার সাথে খেললাম ওনার নাম হচ্ছে সিয়াম। তো সিয়াম ভাই কিন্তু একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন, কত ওয়েট ক্যাটাগরির আমার ঠিক এখন খেলা আসতেছে না, বাট সে ন্যাশনাল চ্যাম্পিয়ন ফার্স্ট হয়েছিল। অ্যান্ড সে অনেক আগে থেকেই প্রফেশনাল আর্ম রেসলার, অ্যান্ড আমার চেয়ে তো ওয়েট কম, বাট সে অনেক টেকনিক জানে, অনেক টেকনিক্যাল। অ্যান্ড হাতের ধরার উপরে টেকনিক আছে, টপ রোল, হুক, অনেক ধরনের টেকনিক্যাল বিষয় আছে, আমি যেটা এখনও তেমন কিছুই জানি না। আস্তে আস্তে শিখবো, সিয়াম ভাইও বলছে আমাকে শিখাবে ইনশাআল্লাহ। আই থিঙ্ক সিয়াম ভাইকে একদিন বিট করতে পারবো ইনশাআল্লাহ, সিয়াম ভাইয়ের কাছ থেকে টেকনিক শিখাই। তা আপনারা কী বলেন? আসলে খেলার মধ্যে উইন লুজ সব কিছুই থাকবে, এটা আমি জাস্ট শখের বসে খেলি সত্যি কথা। অ্যান্ড আমার খুব ভালো লাগে, কারণ আমি খেলাধুলা করে কোনো ধরনের টাকা পয়সা বা কিছু অর্জন করি না। আলহামদুলিল্লাহ, এটা ঠিকও না খেলাধুলার মাধ্যমে টাকা অর্জন করে, আল্লাহ তাআলা এটা জায়েজ করেন নাই। জাস্ট যতটুকু হালাল আমি ততটুকুই করি, এটাতে খেলা শুধু জায়েজ, তো আমি খেলাটুকুর মধ্যেই আছি। অ্যান্ড সিয়াম ভাই স্ট্রং, বাট আই থিঙ্ক আমি যদি টেকনিকগুলো শিখতে পারি অ্যান্ড জাস্ট একটু প্র্যাকটিস করি ইনশাল্লাহ আই ক্যান বিট হিম। ইনশাল্লাহ অবভিয়াসলি ইনশাল্লাহ আই ক্যান বিট হিম। সো উনি ন্যাশনাল চ্যাম্পিয়ন, অ্যান্ড সিয়াম ভাই বেশ ভালো খেলোয়াড়, বেশ স্ট্রং, অ্যান্ড তার অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, যেটা আমাকে অনেক আগের থেকেই ওখানে যাওয়ার পরে প্লেয়াররা বলতেছিল যে ভাই আপনার যার সাথে খেলা পড়ছে সে কিন্তু বেশ টেকনিক্যাল অ্যান্ড ন্যাশনাল চ্যাম্পিয়ন, তো আপনি এমনভাবে খেলেন যাতে আপনার ইঞ্জুরি না হয়। সো সেটাই আমি চেষ্টা করতেছিলাম যাতে আমার কোনো ইঞ্জুরি না হয়, না আলহামদুলিল্লাহ আমার কোনো ইঞ্জুরি হয় নাই, কারণ আর্ম রেসলিং খেলতে গেলে কিন্তু অনেকের হাত ভেঙে যায়। সো আমি ছোটো থেকে আর্ম রেসলিং খেলি, আর্ম রেসলিং খেলি হচ্ছে অ্যামেচারদের সাথে, মানে ওই যে স্কুলের লাস্ট বেঞ্চে বসে আর্ম রেসলিং খেলেন অনেকে বন্ধুরা ওই টাইপসের আর কি। বাট প্রফেশনাল দের ইজ সো মাচ ডিফারেন্স। আসলে অ্যাকচুয়ালি একজন প্রফেশনাল মানুষের সাথে যখন আপনি খেলতে যাবেন তখন সে যদি আপনার ওয়েট ক্যাটাগরির অর্ধেকও হয় আর আপনি যদি মানে আর্ম রেসলিং কখনো না খেলেন, আপনার যত বড় বডি বিল্ডারই হন না কেন, আপনার তো শক্তি তার চাইতে বেশি, বাট আপনি তার হিট করতে পারবেন না, কারণ টেকনিক্যাল তো ব্যাপার আছে, হাতে ধরার দেন মানে যেটা বললাম আর কি, যে টপ রোল হুক আরও কী জানি আছে, প্রোনেশন অনেক কিছু আমি দেখতেছি জানি ফেসবুক ইয়াতে ইউটিউবে। সো এগুলো আসলে ভালোভাবে আত্মস্থ করতে না পারলে আসলে জিতা খুবই টাফ অ্যান্ড আমি কখনোই প্রফেশনাল আর্ম রেসলারদের সাথে কখনোই খেলি নাই। সো দিস ইজ মাই ফার্স্ট ম্যাচ অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট টাইম ভালো কিছু আসবে। নেক্সট টাইম দর্শকরা আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি হয়তো কোনো ম্যাচে জিতে যাবো ইনশাল্লাহ আশা করি, এবং ইনশাল্লাহ প্রফেশনাল কোনো আর্ম রেসলারকে বিট করবো। সো দোয়া করবেন আমার জন্য, এটা জাস্ট আমি শখের বসে খেলি অ্যান্ড এখান থেকে আমি বিন্দু পরিমাণ কোনো ইনকামের আমার কোনো নিয়ত নাই। এটা থেকে এই যে ভিডিওটা করতেছি হয়তো অনেক ভিউ হবে, এটা থেকে কোনো স্পন্সর নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই, কিচ্ছু নাই, কারণ আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা খেলাধুলা এগুলোর মাধ্যমে ইনকাম জায়েজ করেন নাই যতটুকু আমি জানি। সো এখান থেকে কখনো আমি ইনকাম করবো না, জাস্ট খেলবো। এটা আমার একটা মানে একটা কী বলে একটা পছন্দের খেলা আর কি। সো এতটুকুই বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।